প্রথমবারের মতো মংলা বন্দর থেকে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ পণ্য বোঝাই করে বন্দর ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মার্কস শিয়ামেন জাহাজ মঙ্গলবার বিকাল 5টায় মংলা বন্দরের 6 নম্বর জেটি ত্যাগ করে। এ সময় জাহাজে 221টি কন্টেইনার ছিল। এর আগে সোমবার এমভি মার্কস শিয়ামেন 110টি পণ্য বোঝাই সহ 179টি কন্টেইনার নিয়ে মংলা বন্দরে ভেড়ে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পণ্য বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করার মধ্য দিয়ে মংলা বন্দরে নতুন রেকর্ড সৃষ্টি হলো। এর আগে গত 12 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও মংলা বন্দরে ভিড়েছিল। প্রথমবারের মতো মংলা বন্দর থেকে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ পণ্য বোঝাই করে বন্দর ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মার্কস শিয়ামেন জাহাজ মঙ্গলবার বিকাল 5টায় মংলা বন্দরের 6 নম্বর জেটি ত্যাগ করে। এ সময় জাহাজে 221টি কন্টেইনার ছিল। এর আগে সোমবার এমভি মার্কস শিয়ামেন 110টি পণ্য বোঝাই সহ 179টি কন্টেইনার নিয়ে মংলা বন্দরে ভেড়ে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পণ্য বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করার মধ্য দিয়ে মংলা বন্দরে নতুন রেকর্ড সৃষ্টি হলো। এর আগে গত 12 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও মংলা বন্দরে ভিড়েছিল। প্রথমবারের মতো মংলা বন্দর থেকে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ পণ্য বোঝাই করে বন্দর ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মার্কস শিয়ামেন জাহাজ মঙ্গলবার বিকাল 5টায় মংলা বন্দরের 6 নম্বর জেটি ত্যাগ করে। এ সময় জাহাজে 221টি কন্টেইনার ছিল। এর আগে সোমবার এমভি মার্কস শিয়ামেন 110টি পণ্য বোঝাই সহ 179টি কন্টেইনার নিয়ে মংলা বন্দরে ভেড়ে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পণ্য বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করার মধ্য দিয়ে মংলা বন্দরে নতুন রেকর্ড সৃষ্টি হলো। এর আগে গত 12 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও মংলা বন্দরে ভিড়েছিল। প্রথমবারের মতো মংলা বন্দর থেকে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ পণ্য বোঝাই করে বন্দর ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মার্কস শিয়ামেন জাহাজ মঙ্গলবার বিকাল 5টায় মংলা বন্দরের 6 নম্বর জেটি ত্যাগ করে। এ সময় জাহাজে 221টি কন্টেইনার ছিল। এর আগে সোমবার এমভি মার্কস শিয়ামেন 110টি পণ্য বোঝাই সহ 179টি কন্টেইনার নিয়ে মংলা বন্দরে ভেড়ে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পণ্য বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করার মধ্য দিয়ে মংলা বন্দরে নতুন রেকর্ড সৃষ্টি হলো। এর আগে গত 12 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও মংলা বন্দরে ভিড়েছিল। প্রথমবারের মতো মংলা বন্দর থেকে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ পণ্য বোঝাই করে বন্দর ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মার্কস শিয়ামেন জাহাজ মঙ্গলবার বিকাল 5টায় মংলা বন্দরের 6 নম্বর জেটি ত্যাগ করে। এ সময় জাহাজে 221টি কন্টেইনার ছিল। এর আগে সোমবার এমভি মার্কস শিয়ামেন 110টি পণ্য বোঝাই সহ 179টি কন্টেইনার নিয়ে মংলা বন্দরে ভেড়ে 8 মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পণ্য বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করার মধ্য দিয়ে মংলা বন্দরে নতুন রেকর্ড সৃষ্টি হলো। এর আগে গত 12 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও মংলা বন্দরে ভিড়েছিল।